বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রাসাদটি, এটি কিন্তু একটি অক্ষত প্রাসাদ এখনো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি মোহাম্মদপুর এলাকায়, আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা এক ঐতিহাসিক গ্রাম কলাকোপা, যেটি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত। আর আজকে আমার সঙ্গে আছে আমার মামা ইমন। তো আমরা আজকে আমরা দুজন মিলে আপনাদেরকে নিয়ে যাব সেই ঐতিহাসিক গ্রাম কলাকোপায়। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি গুলিস্তান। তো গুলিস্তান থেকে আমরা নবাবগঞ্জের গাড়ি ধরব। বন্ধুরা, আমরা এখন আছি ঢাকা শহরের সব থেকে ব্যস্ততম এলাকা গুলিস্তানে, আর এই গুলিস্তান কাউন্টারে আমরা আছি। বন্ধুরা, আমরা গাড়িতে উঠে গিয়েছি, এটি হচ্ছে নবাবগঞ্জ কলাকোপার গাড়ি। তো এখন আমরা আছি গুলিস্তানে, গাড়ি কিন্তু ফাঁকা, এটা যখন ফিল আপ হবে তখন কিন্তু আমরা এখান থেকে যাত্রা করতে পারবো। আর এখান থেকে আমাদের যেতে হবে 36 কিলোমিটার। প্রায় 1 ঘন্টা পরে কিন্তু আমাদের গাড়ি ছেড়েছে, এখানে আধা ঘন্টা পর পর গাড়ি যায়, আর টাইমে গাড়ি চলে। তো আমরা যেহেতু একটু আর্লি চলে এসেছিলাম, এর জন্য আমাদের 1 ঘন্টা মতো দেরি হয়েছে। তো এখান থেকে আমাদের এখনও অলমোস্ট যেতে হবে 36 কিলোমিটার। আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি কলাকোপা গ্রামে, আর আমরা অবস্থান করছি যে কলাকোপা স্কুলের সামনে। আর আমাদের সামনে কিন্তু সেই ঐতিহাসিক স্থাপনা একবারে বিদ্যমান। বন্ধুরা, এটি হচ্ছে উকিল বাড়ি। উকিল বাড়ি বলা হচ্ছে, মানে বর্তমান যিনি এই বাড়ির মালিক তিনি নামকরণ করেছেন উকিল বাড়ি। আসসালামু আলাইকুম।
আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নামটা বলবেন মোহাম্মদ আলমগীর আচ্ছা আপনি তো এখানে কর্মরত আছেন এই যে পার্কটাতে এখন কর্মরত আমার বাসা হইছে কই বাসা এখানে আচ্ছা এই যে বাড়িটাকে এটাকে কি বাড়ি বলা হয় এটা উকিল বাড়ি আচ্ছা তো বর্তমান যারা এখানে বসবাস করছেন আর তো এই বাড়ির মানে মূল মালিক ছিলেন জি মালিক বর্তমান মালিক এর আগে কারা বসবাস করতে এখানে এর আগে এই বসবাস আমরা বয়স যখন জ্ঞান সত্য দেশ জানতাছি এটা উকিল বাড়ি উকিল বাড়ি মানে এর এর আগে মানে এনারাই কি এটা নির্মাণ করেছিলেন না এর আগে কেউ থাকতো এখানে এর আগে শুনছি এটি যে কলাকোপাতে যত রাজবাড়ি আছে এটি হিন্দুদের বাড়ি তারা ওই যে বন্যট ব্যবসায়ীর একসময় এখানে ব্যবসা করতো প্রাসাদ গড়ে তুলেছিল ওনারা ওখানে চলে গিয়েছে এখান থেকে মানে বিক্রি করে তারা চলে গেছে এরা প্রায় 60 বছর ধরে এখানে আছে আর 60 বছরও বেশি মানে আমাদের জ্ঞান ফেরাতে দেখতাছি বন্ধুরা আমরা পাশে গিয়েছিলাম ওটা হচ্ছে উকিল বাড়ি আর এখন যেখানে আছি এটি হচ্ছে জজ বাড়ি এখানেও কিন্তু এই বাড়ির বর্তমান মালিকরা বসবাস করছে বন্ধুরা আমরা গিয়েছিলাম জজ বাড়ি তো ওই জজ বাড়িটি বর্তমানে সরকারি সম্পত্তি হিসাবে অধিকরণ করা হয়েছে এখানে ভিডিও রিস্ট্রিক্টেড থাকার কারণে আমরা ভিতরে যেতে পারিনি তো ওটার দেখা শেষ করে আমরা চলে এসেছি এই যে কলাকপা উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনের যে রাস্তাটি সেদিক দিয়ে আর এখানে একটি স্থাপনা রয়েছে যে স্থাপনাটি বর্তমানে শিক্ষা আবাস হিসাবে ব্যবহৃত হচ্ছে এই উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করে বন্ধুরা এখানে পাশাপাশি দুইটা মন্দির রয়েছে ঠিক এই উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষক আবাস বা ছাত্রাবাস এই বিল্ডিংটির সামনে কিন্তু এই দুইটা মন্দির এখানে রয়েছে আমরা সেটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই এখানে একটি মূর্তি স্থাপন করা রয়েছে একটি মন্দিরের মধ্যে এই মূর্তিটির কিন্তু মুন্ডু নেই বা মাথা নেই গর্দন ছাড়াই কিন্তু একটি মন্দির এখানে রয়েছে জানি না এই মূর্তির মানে মস্তক মাথা আগে ছিল কি না তবে এখন এটি এই অবস্থায় রয়েছে পাশের যে মন্দির এখানে তেমন কিছু নেই আর আমরা ওই যে ওটার ফ্রন্ট সাইড দেখানোর চেষ্টা করব এই মূর্তিটির ফ্রন্ট সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটি হচ্ছে মূর্তির তো এটা দেখে যতটুকু মনে হচ্ছে যে এর যে মুখমণ্ডল সেটি কেউ ধ্বংস করে দিয়েছে বা ভেঙে গিয়েছে কোনো দুর্যোগে এমন হতে পারে তো এটি কিন্তু আসলে বিস্ময়কর একটি মূর্তি এখানে কিন্তু কিছু অক্ষর বা হলক কিন্তু এই মূর্তির গায়ে লেখা রয়েছে কেমন আছেন বিক্রি করেন এগুলো বিক্রি করি কি কেমন সিস্টেমে বিক্রি করেন এগুলো হিসাবে 60 টাকা হাট 60 টাকা হাট
একদিনে আপনি মানে কয়টা করতে পারেন? এই একদিনে 50-60 একজন বানানো যায়, তাই তো? এই পিসার সঙ্গে কতদিন আছেন আপনি? ধন্যবাদ বন্ধুরা। কলাকোপা পুরাতন বাজারের ঠিক কাছেই কিন্তু এই যে এভাবে চাটাই তৈরি করেন করে থাকেন এখানকার স্থানীয় ব্যক্তিবর্গ। আর আমরা এই বাজারে যাওয়ার পথে মানে আনসার ভিটিভির যে ব্যাটালিয়নটা আছে 17 নম্বর, ওখান থেকে বাজারে যাওয়ার পথে কিন্তু এগুলো আপনারা দেখতে পাবেন। তো এই পথিমধ্যে আমরা কাকাদের সঙ্গে কথা বললাম এবং আপনাদেরকে এই হস্তশিল্প দেখালাম। তো আশা করি এটি আপনাদের ভালো লাগবে। আর আপনারা আসলে এই পাশ দিয়ে আসলে এদের সঙ্গে কথা বলতে পারেন বা এগুলো দেখতে পারেন। বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রাসাদটি, এটি কিন্তু একটি অক্ষত প্রাসাদ, এখনও এখানে সগর্বে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে কিছু যে গ্লাসের কারুকাজগুলো এখনও কিন্তু অক্ষত রয়েছে। তো একটা সময় কিন্তু সেই বর্ণাঢ্য ব্যবসায়ীরা কিন্তু এখানে বসবাস করতো, এখন বর্তমান মালিকরা এখানে থাকেন, অবস্থান করছে। তো আমরা কিন্তু আপনাদেরকে এরপরে আবার আপনাদেরকে নিয়ে যাব আন্ধারকোঠা। তো এই পর্বের ভিডিও আজকে এখানে শেষ, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।